আজ আমরা জেলা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের কার্যালয় থেকে মাননীয় ডিপিআরডিও মহাশয়ের নেতৃত্বে ডিএম স্যার এবং মেন্টর স্যারের নির্দেশ অনুসারে নানুন ব্লকের অন্তর্গত কিন্নাহার টু গ্রাম পঞ্চায়েতের রিভিউ মিটিংয়ে রওনা হলাম। আজ আমরা ডিপিআরডিও মহাশয় এবং সঙ্গে ডিস্ট্রিক্ট লেভেলের ফুল টিম নিয়ে চলে এসেছি পঞ্চায়েতে। পঞ্চায়েতের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অর্থানুকূল্যে যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্পগুলি বাস্তবায়ন করেছে সেগুলি এবং এই কিন্নাহার টু পঞ্চায়েতের সামগ্রিক পারফরমেন্স পুঙ্খানুপুঙ্খভাবে চুলচেরা বিশ্লেষণ করা হবে। নমস্কার সবাইকে, আমার নাম জয়া পান্ডে, আমি আইএনসিপি ডিস্ট্রিক্ট কোয়ারি। নমস্কার, আমার নাম উজ্জ্বল মলি, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার কানুন টম। নমস্কার, আমার নাম সৌমেন ব্যানার্জি, আমি এসএসপি বীর হোম। সেক্রেটারি কিন্নাহার দু নম্বর ভাষাচার্য। নমস্কার, আমি সত্যম ভট্টাচার্য, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ কিন্নাহার। সকলকে নমস্কার, আমি দেবস্মিতা দাস, এখান থেকে নমস্কার, আমি অধিকারী। আমরা কিনা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আপনাদের পেয়ে আমরা খুব গর্বিত অনুভব করছি এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা আপনাদেরকে একটু রিসেপশন করে নিতে চাই। আমি আমার স্কিম অলরেডি ড্রেন রয়েছে একটি, যেটার অ্যামাউন্ট হচ্ছে 2 লাখ টাকা, আর সাবমার্সিবল রয়েছে এবং ওগুলো আমার অলরেডি টেন্ডার হয়েও রয়েছে, ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, ওগুলো মনে হয় 20 ডেজের মধ্যে ব্যাপারটা ইয়ে হয়ে যাবে। audit.gov.in সেখানে গিয়ে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড আমরা জেলা থেকে অলরেডি আপনাদের দিয়ে দিয়েছি, সেটা দিয়ে ভেতরে ঢুকলেন, ঢুকে আপনার যে তারিখে ডেট ঠিক তার আগের দিন, ঠিক মানে আপনাদের একটা শিডিউল থাকবে তো যে কোন দিন আপনার অডিটটা শুরু হবে, স্টেট থেকে আসবে, সেটা জেলা থেকে গিয়ে আপনাদের কাছে আসবে। তো যেদিন আপনার অডিট হবে ঠিক তার আগের দিনে আপনাকে ওই সাইটে গিয়ে ওখানে একটা অডিটারের একটা অপশন আছে, মানে অ্যাকসেপ্ট এবং রিজেক্ট, অর্থাৎ কালকের অডিটটা আপনি অ্যাকসেপ্ট করছেন না রিজেক্ট করছেন, এখানে রিজেকশনের ব্যাপারটা ভুলে যান। আমরা অডিটকে রিজেক্ট করার ক্ষমতা আমাদের নেই, আমাদের অ্যাকসেপ্ট করতেই হবে। যে অবস্থা
এটা একদম ইনস্ট্রাকশন আছে আমি বুঝে গেছি ওটা কোথাও কাউন্টার করার জন্য কিছু একটা 120 টাকা বিয়ে বকেয়া আদায় 82,200 টাকা হাওয়া আদায় 270,440 টাকা মোট আদায় 307,395 টাকা জেলার মধ্যে একটা দারুণ জায়গা করবে এই আশা রেখে আমি সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের জেলার প্রশাসনের তরফ থেকে এবং আমাদের ডিস্ট্রিক্টের আইজিপি এবং আমাদের ব্লক থেকে যারা আছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যে তারা এখানে পার্টিসিপেট করেছেন তাদের ওপিনিয়ন দিয়েছেন তাদের পুরো বিষয়টা আমরা দেখেছি এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের যদি কিছু বক্তব্য না থাকে বা আপনাদের যদি কোনো বক্তব্য থাকে যেটা জেলার কাছে কোনো গ্যাপ আছে সেটা আমরা তুলে দেওয়ার জন্য শুনতে পারি বা নোট করে নিতে পারি ওটা ডিস্ট্রিক্টের কাছে প্লেস করাও আছে আজ আমাদের চিন্নাহাট টু গ্রাম পঞ্চায়েতের রিভিউ মিটিং ডিএম স্যার এবং মেন্টর সাহেবের নির্দেশ মতোই খুব সুন্দরভাবে সুসম্পন্ন করা হলো আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো পর্বে অন্য কোনো পঞ্চায়েতে ততক্ষণে আপনারা সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ